বাসায় নতুন মেহমান আসার উপলক্ষে সবার জন্য কি কি আয়োজন করলাম এবং কারা ছিল সেই গেস্ট আপনাদেরকে বলবো, এবং তার সঙ্গে বলবো আমার নতুন নাইট স্কিন কেয়ার রুটিন। আর তাছাড়াও যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য তো গুড নিউজ আছেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই যে সকাল থেকে আমি কি কি করি, এবং আজও তার ব্যতিক্রম নয়। আমি জিম থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে একদম তাড়াহুড়ো করে একটুখানি রেডি হয়ে নিচ্ছি, যেহেতু বাসায় আজ গেস্ট আসবে এবং সন্ধ্যায় তাদের জন্য নাস্তার আয়োজন করব। আমি আজ সুন্দর একটি বাটিকের থ্রি পিস পরেছি, নর্মালি বাটিক প্রিন্ট আমার খুবই পছন্দ, আর এই ড্রেসটা আমি নিয়েছি দা হালাল শপ থেকে। আর গার্লস, যারা তোমরা এই ভিডিওটি দেখছো তাদের জন্য কিন্তু সুখবর আছে, এই ভিডিও দেখে যারা অর্ডার করবে দা হালাল শপে তাদের জন্য এই ড্রেসটি মাত্র 680 টাকা। অবশ্যই দা হালাল শপে এই ড্রেসের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে। আর আজ যেহেতু নতুন মেহমান আসবে বাসায় অবশ্যই ফ্রুটস লাগবে, যা যা ফল কাটবো তা তা হচ্ছে একসঙ্গে করে নিয়েছি আগে থেকে যাতে কোনো মিস্টেক না হয়ে যায়। আর দেখেন আজ কিন্তু কারেন্টও নাই, কারেন্টের খুবই প্রবলেম করতেছে, তাই হচ্ছে আমি বাহিরে গিয়ে একটু ভিডিও করতেছিলাম, তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমার চাচি শাশুড়িও কিন্তু আমাকে হেল্প করছিল, উনি হচ্ছে নুডলস বানাচ্ছিল এবং ফ্রুটসগুলো উনি কেটেছে। আমার হাতে খুবই কম ছিল কারণ আমি জিম থেকে আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো করে সবকিছু করছিলাম। উনি আমাকে হেল্প না করলে হয়তোবা আমি আগাতে পারতাম না, লেট হয়ে যেত, বাট উনি আমাকে অনেক হেল্প করেছে। আর আমি সবসময় পছন্দ করি গেস্ট আসার পূর্বেই আমি সবকিছু একদম প্রেজেন্ট করে রাখবো, আমার এটা ভালো লাগে। নিজেরা তো ওরকম কোনো কিছু বানানোর সময় পাইনি, তাই রিফাতকে বললাম পুরি কিনে আনতে। পুরিগুলো হচ্ছে আমি কেটে নিচ্ছিলাম এবং কেটে হচ্ছে এগুলাকে ডেকোরেশন করব। আর তাছাড়াও শীত শীত ভাইবস তো রয়েছে, এই জন্য ভাপা পিঠাও আনিয়ে রাখলাম, যেহেতু নতুন জামায় পিঠা পুলিতে একটু একটু লাগে। সব ধরনের ফ্রুটসগুলো কিন্তু আগেই কাটা হয়ে গিয়েছে, ওই যে বললাম চাচি অনেক হেল্প করেছেন। আর যেটা আমি ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে রেখেছি ওইটা হচ্ছে আমি আগে গুলে রেখেছি, কারণ যেহেতু ওখানে চিনি ব্যবহার করেছি ওটা গুলতেও একটু টাইম লাগবে, দ্যাটস ওয়াই। আর হ্যাঁ, আমি যে কিচেনের কেচি দিয়ে আমার পুরিগুলা কেটেছি সেটার জন্য আবার কেউ মাইন্ড করেন না, কারণ এটা একদম পরিষ্কার ছিল। ওনারা আসার কিছুক্ষণ আগে হচ্ছে আমি শরবতের মধ্যে বরফ কুচিগুলি ব্যবহার করলাম। বাই দ্য ওয়ে গাইস, তোমাদেরকে বলি আজকের পরার যে ড্রেসটি আমার রয়েছে সেটা যদি তোমরা নিতে চাও, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, চারটা ড্রেস একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি। আর তাছাড়া যেহেতু ওনার পেজটা একেবারেই নতুন, 500 ফলোয়ার্স হলে কিন্তু আপুদের প্রতি পার্সেলের সাথে স্পেশাল গিফট পাঠানো হবে, এবং 500+ ফলোয়ার্স হলে 1 মান্থে একটা কন্টেস্ট হবে, যারা বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তাদের মধ্যে একজনকে একটা স্পেশাল গিফট পাঠানো হবে। কথা বলতে বলতে কিন্তু ইতিমধ্যে আমাদের গেস্ট একেবারেই চলে এসেছে, আর তোমরা হয়তোবা তাদেরকে চিনতেও পারছো। তারা হচ্ছে কে? তারা হচ্ছে আমি বলছি সুরভির হাজবেন্ড এবং সুরভিরা সবাই আর কি। কিছুদিন আগেই তো ওদের বিয়ের ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যারা দেখেছেন তারা হয়তোবা চিনবেন, আর যারা দেখেননি তারা তো চিনবেন না। জামাই আসার সময় কিন্তু অবশ্যই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে এসেছে, আর সেটা হলো আইসক্রিম আর হচ্ছে কোক। যেহেতু এগুলি ওরাই নিয়ে এসেছে তো ওদেরকেও তো খাওয়াতে হয়, এই জন্য আমি এদিকে কিচেনে চলে আসলাম আর কি এগুলো বাড়ার জন্য। আর আজ কিন্তু কারেন্ট এখনও আসেনি, দেখছেন অবস্থা। যেহেতু নুডলস খেয়েছি এই জন্য প্রথমে হচ্ছে ওদেরকে কোকটা দিলাম, আর তারপর হচ্ছে আইসক্রিমটা সার্ভ করছি। আমি হচ্ছে ভ্যানিলা আর চকলেট ফ্লেভার একটু একটু করে মানে দুইটা মিক্সড করে দিয়েছি এভাবে। তারই মাঝে আমাদের বাড়ির হুজুর আসলেন, তারপর হচ্ছে ওনারও একটা ক্লিপ নিয়ে রাখলাম, এদিকে ফাবিহাও ছিল, ফাবিহা মজা করছিল তাই ওরও একটি ক্লিপ নিয়ে রাখছে আর কি। রিফাতকে বলেছিলাম মিষ্টি আনার জন্য, তবে মিষ্টি আর পাইনি যেহেতু একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছে, তাই হচ্ছে ও দই নিয়ে এসেছে। এটা হচ্ছে টাঙ্গাইলের দই, দইটা বেশ মজা লাগে আমার কাছে, এই দইটা বেশ ভালো ছিল। আর লাস্টে হচ্ছে আমি আর একটু ফ্রুটিকা ছিল মেবি এটা আর কি দিয়েছি। দেন সবার সঙ্গে অনেক আড্ডা টাড্ডা দিতে দিতে টাইম চলে যায়, আর তারপরে এদিক দিয়ে চাচি দেখেন কত কাজ করে রাখছে, আর এগুলো না হলে আমার নিজেকেই করতে হইতো, তাই আমি হচ্ছে বারবার ওনার কথা বলতেছি আপনাদেরকে। সবাই চলে যাওয়ার পরে রাতে হচ্ছে ঘুমানোর টাইম, আর ঘুমানোর আগে অবশ্যই আমি আমার স্কিন কেয়ার করবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আমার নতুন স্কিন কেয়ার রুটিন। এখানে রয়েছে স্যাফরন গট মিল্ক সাবান, আর একটা হচ্ছে স্যাফরন অর্গানিক নাইট ক্রিম। এটার স্মেলটা এত জোস ভাই, একদম ক্যান্ডি ক্যান্ডি ফ্লেভার, মানে গট মিল্ক এর যে একটা স্ট্রং ফ্লেভার না ওইটা পাওয়া যাচ্ছে। এটা আমি ব্যবহার করব কি আমার মন চাচ্ছিল, আমি হচ্ছে এখন এটাকে খেয়েই ফেলি, এত ভালো লেগেছে। আর পরতে পরতে স্যাফরনের কোনো কমতিই নেই। প্রথমে আমি সাবানটা দিয়ে ভালো করে নিজের ফেসটাকে ক্লিন করে নিলাম, এবং তারপরে হচ্ছে স্যাফরন অর্গানিক নাইট ক্রিমটা ব্যবহার করছি। এই দুইটা প্রোডাক্ট ইউজ করার ফলে স্কিন 3-4 শেড ফর্সা করবে, ইভেন মেস্তার দাগ আস্তে আস্তে দূর হবে। আর এই কম্বোটি এত টাই বাজেট ফ্রেন্ডলি, মাইশাস অর্গানিক থেকে শুধুমাত্র আপনারা পাবেন, আর কারণ ওখানে এখন অফার চলছে, মাত্র 700 টাকায় এই কম্বোটি আপনারা নিতে পারবেন, আর অফার কিন্তু খুবই সীমিত। অফার যদি নিতে চাও তাহলে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।